আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত এবং প্রবেশপত্র দেওয়া পরীক্ষার যে নির্দেশনাগুলো রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন করার ওয়েবসাইট এবং এখানেই তোমরা আবেদন করেছিলে এবং এখান থেকে এই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এখানে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাডমিট কার্ড ডাউনলোড বি ইউনিট বারো তারিখ অর্থাৎ আজকে থেকে প্রবেশপত্র ডাউনলোড করা শুরু হয়েছে আজকে বি ইউনিটের প্রবেশপত্র পাওয়া যাবে এবং পরীক্ষা শুরুর এক ঘন্টা আগ পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে চোদ্দ তারিখ থেকে শুরু হবে সি ইউনিটের প্রবেশপত্র দেওয়া ডি ইউনিটের প্রবেশপত্র দেবে পনেরোই অক্টোবর এ ইউনিট দেবে সতেরোই অক্টোবর বি ওয়ান এবং ডি ওয়ান উপ ইউনিটে প্রবেশপত্র দিবে একুশ অক্টোবর তবে আজকে যে নিয়মটা দেখাবো সেই নিয়মের মাধ্যমে তুমি প্রত্যেকটি ইউনিটের প্রবেশপত্রই ডাউনলোড করতে পারবে চলো আমরা লগ করে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিই এখানে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ লগিং নামের একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করি এখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে কোন কারণে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে তোমরা হেল্পলাইন নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে তো প্রথমে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম লগইন হচ্ছে এই হচ্ছে আমার ক্যান্ডিডেটের প্রোফাইল এখানে তার বিস্তারিত তথ্য দেওয়া আছে এখানে তোমরা পার্সোনাল একাডেমিক এডমিট কার্ড সিট প্ল্যান एग्जाम রেজাল্ট সব তথ্য একসাথে পেয়ে যাবে পার্সোনাল ট্যাবে তোমার ব্যক্তিগত তথ্যগুলো তোমরা দেখতে পাবে তোমার বিগত রেজাল্টগুলো দেখতে পাবে এডমিট কার্ড অপশনে আমরা গিয়ে ক্লিক করব এখন দেখো আমার ক্যান্ডিডেটের দুটি ইউনিট দেখা যাচ্ছে কারণ উনি দুটি ইউনিটে আবেদন করেছে তোমরা যতগুলি ইউনিট আবেদন করবে ততগুলো ইউনিট এখানে দেখা যাবে এখানে বিল নাম্বার এবং অ্যামাউন্ট কত টাকা পেইড হয়েছে স্লিপ নাম্বার সব দেখা যাচ্ছে এখন প্রথমে আমরা বি ইউনিট যেহেতু আজকে বারো তারিখ আজকে বি ইউনিটের প্রবেশপত্র দিচ্ছে তাই আমরা বি ইউনিটে ক্লিক করব ক্লিক করলে এখানে ডাউনলোড অপশনে আমরা পেয়ে যাব কিন্তু দেখো ডি ইউনিটে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে ডাউনলোড অপশন নেই কারণ ডি ইউনিটের প্রবেশপত্র আজকে দেওয়া হয়নি আগামীতে দিবে যখন দিবে তখন তোমরা এখানে অপশনটি পেয়ে যাবে তো আমরা এখানে বি ইউনিটটি ক্লিক করে ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। বন্ধুরা এটা হচ্ছে আমাকে নিজের প্রবেশপত্র তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে পরীক্ষার কিছু নির্দেশনা দেওয়া রয়েছে আমরা নির্দেশনাগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করি উত্তরপত্রের লেখার কাজে অমোচনীয় কালির কলম বা বল পয়েন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ বল পয়েন্ট তুমি ব্যবহার করবে পেন্সিল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরীক্ষার থেকে দুই কপি প্রবেশপত্র আমি আবার বলছি পরীক্ষার থেকে দুই কপি প্রবেশপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি উচ্চ মাধ্যমিক অসহমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এ লেভেলে যারা শিক্ষার্থী তাদের স্টেটমেন্ট অফ এন্ট্রি বিদেশি ডিগ্রি ক্ষেত্রে পাসপোর্ট এর মূল কপি অবশ্যই সাথে আনতে হবে পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শক চাইবা মাত্র প্রদর্শন করতে হবে আমি আবারও বলছি পরীক্ষার্থীকে দুই কপি প্রবেশপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সাথে আনতে হবে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে এফ এক্স বা এর নিচে সাধারণ মানের অর্থাৎ মেমোরি অপশন বা সিম ব্যতীত ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি কলম যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরীক্ষার হলে পরীক্ষার্থীর মুখমণ্ডল এবং দুই কান অবশ্যই দৃশ্যমান থাকতে হবে উত্তরপত্রের সাথে প্রশ্নপত্র জমা নেওয়া হবে কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার হলের বাইরে যেতে পারবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে আপলোডকৃত ছবি সবসময় চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষার হলে পরীক্ষার পরিদর্শক বা প্রধান পরিদর্শকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষার কেন্দ্রের অবস্থান ফলাফল সাক্ষাৎকারের তারিখ ইত্যাদি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ ওয়েবসাইটের তোমরা যদি এখানে আসো এখানে সিট প্ল্যানে তোমরা সিট প্ল্যান দেখতে পাবে অর্থাৎ যখন সিট প্ল্যান আসবে অর্থাৎ কোন জায়গায় তোমার সিট পড়েছে সেটা তুমি দেখতে পাবে এবং এক্সাম রেজাল্টও তুমি এখানে দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র তুমি কিভাবে ডাউনলোড করতে পারবে আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ